গার্ড ওয়াল ভেঙে উল্টে গেল পাথর বোঝাই ডাম্পার। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের খালাই গ্রাম এলাকায়। প্রত্যক্ষদর্শী অনন্ত রায় জানায় যে কয়েক সপ্তাহ থেকে মরঙ্গাতে পথি থেকে মরঙ্গাগামী সড়কের নির্মাণ কাজ চলছে। প্রতিদিনের মতন আজও তার কাজ চলছিল। তখনই ওই সড়কের কাছেই পাথর বোঝাই ডাম্পারটি রাস্তার পাশে দাঁড়িয়েছিল। হঠাৎ ওভারলোডিংয়ের কারণে রাস্তার গার্ড ওয়াল ভেঙে গিয়ে মাটির ধস নামার কারণে ডাম্পারটি সড়কের পাশেই নয়নচুলিতে উল্টে যায়। তবে পাথর বোঝাই ডাম্পারটি উল্টে যাওয়ায় কোনো প্রকার হতাহতের ঘটনা ঘটেনি বলে স্থানীয় সূত্রে জানা যায়। দুর্ঘটনাগ্রস্ত স্থানে জনতার ভিড় ও কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হলে ধূপগুড়ি থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অ্যাকচুয়ালি কি হয়েছিল এখানে? এই তো রাস্তার মধ্যে ডাম্পারটা দাঁড়ায় ছিল, তারপরে রাস্তা খারাপের জন্য ধসে গেছে ওটা, মাটিটা ধসে যাওয়ার পরে ওইটা পড়ে গেছে, গাড়িটা উল্টে গেছে। তারপরে এমনিতে ইয়েটা ছিল, ব্যারিকেডটা ছিল, ভেঙে গেছে। এটা জল পাকার যে সেমেন্টের জায়গাটা ছিল একটু ভেঙে গেছে, ওখানে মাটি না থাকার কারণে গাড়িটা ওখানে আটকে গেছে। এখন ওটা উঠানোর জন্য আসছে, এরকম ফেটা গেছিলো উঠাচ্ছে গাড়িটা। কখন হলো এটা? তাও এক দেড় ঘন্টা হয়ে গেছে হওয়ার, এক দেড় ঘন্টা থেকে এইভাবে আসে। এই লোক আতঙ্কের মধ্যে আছে এই পরিস্থিতিতে। এখন এই ডাম্পার হয়ে গেছে, দ্বিতীয়তে অন্য গাড়ি হতে পারে, এটা পায়ে আসতেছে না। গাড়ি চালকের কিছু হয়নি? না, কারো কিছু হয় নাই, কারো কোনো ক্ষয় করতে হয় নাই, গাড়িটা পড়ে আছে। গাড়িতে কি বোঝা ছিল? গাড়িতে মাল বোঝা ছিল, শিল্পাচল ছিল রাস্তার জন্য।